সালামু আলাইকুম। আজ শুক্রবার, জুম্মার নামাজ শেষে আমি আর আমার মামা রামিম মামা দুজন আজকে একটু আমাদের মাঠ দেখতেছি, কৃষি মাঠ, যেখানে এবার দারুণ ধান লাগিয়েছে কৃষকরা। অবশ্য এখানে যারা গৃহস্থ মালিক তারা লোক দিয়েই কাজ করায়, অনেক অনেক বড় মাঠ এটা, চারিপাশে ওই পাশে গম লাগাইছে না, গম বুনছে মামা? গম তো লাগায় না, বুনে, তাই না? তো মামা, এই যে শেওলা দেখতে পাচ্ছি, শেওলা হওয়ার কারণ কি, বা এই এতে কি ফলনের বাধাগ্রস্ত হবে না? হ্যাঁ, তো এইটা আসলে কৃষিবিদদের পরামর্শ নেওয়া উচিত কৃষকদের, তাই না? হ্যাঁ। আর তোমার এই গ্রামের নাম কি? পূর্বনারায়ণপুর। এটা কি তোমার নানা বাড়ি? আচ্ছা, তো চলো, আমরা দারুণ রাস্তায় এখানে আমাদের গ্রামের, এটা এটা হচ্ছে আমার মামা রামিম, আপনারা জানেন সে গার্লস স্কুলে চান্স পেয়েছে এবার। কেন, কালকে নাকি তোমার ছোট মামা দেখলাম পোস্ট দিছে তুমি গার্লস স্কুলে চান্স পেয়েছো, এটা কি সত্য? না না, আমার এই মামা খুবই মেধাবী একজন ছাত্র, সে আইডিয়াল ইউনিভার্সিটিতে পড়তো, এখন সে গার্লস স্কুলে ভর্তি হয়েছে, নাকি বয়েজে? কোথায় ভর্তি হয়েছে তুমি? তোমার স্কুলের নাম কি এখন? না, ওই যে হার্ভার্ড নাকি, হার্ভার্ড, ও হার্ভার্ড স্কুল অ্যান্ড কলেজে সে এখন অধ্যয়নরত আছে, ক্যাডেটের জন্য প্রস্তুতি নিচ্ছে। তো মামা, আমরা যাই একটু হাঁটি, গ্রামটা একটু দেখাই নাকি, সুন্দর একটা পরিবেশ। না, বাইকে ওঠা যাবে না, রাস্তার দুই ধার দিয়েই সুন্দর ধানের ক্ষেত, আমাদের গ্রাম। কি যেন একটা গান আছে না মামা, গ্রাম ছাড়া ওই নারায়ণপুরের আমার মন ভোলাই রে। আরে দারুণ বাস, দেখুন আপনারা এই পাহাড়ি বাস আমাদের গ্রামে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, বাস কিন্তু আমরা সেলও করি, সেলও করি। হ্যাঁ, এই বাস তো দেখাতেই হবে, এত সুন্দর বাস, পাহাড়ি বাস আমাদের গ্রামে। কত করে এটা? 500 টাকা করে এক একটা বাস? না না, এটা 500 টাকা করে হলেই হয়, অসাধারণ বাস, দেখুন পূর্বনারায়ণপুরের বাস। হ্যাঁ মামা, যাও বাসের সাথে একটু তুমি আলিঙ্গন করো। এই বাস কি কি কাজে লাগে তুমি বলো, বাসের উপকারিতা কি কি? বাসের উপকারিতা হলো এই বাস দিয়ে, এই বাস দিয়ে কিছু মানুষের, কিছু মানুষের। হ্যাঁ, এটা তো ভালো কথা বললে, কিন্তু মুদ্রা কথা বলো, এই বাস দিয়ে কি মানুষ কি করে? এই বাস, হ্যাঁ, দেশ থেকে বিদেশে পাচার করে বৈদেশিক মুদ্রা অর্জন করে, পাচার করে না রপ্তানি করে, একই কথা। আচ্ছা, হ্যাঁ, পুকুরে তো দারুণ শেওলা পড়েছে, তাই না? এই পুকুরে এটা হচ্ছে মাছের খাবার। হ্যাঁ, এটা হচ্ছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাছের খাবার। এই মাছ ওখানে অনেক, তার সাথে খুব মিষ্টি গন্ধ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্মেল। হ্যাঁ, এটা এটা মাছের খাবার, এখানে কিছু মাছ মারা গেছে, ওই যে ওখানে মাছ মরে আছে। তো এই বাস আসলে, বাসের সাথে মামা আর একটু যাও, ফটো শ্যুট করে নাও, তোমার এটা কাজে লাগবে। বাসগুলো কি সুন্দর! না থাক, ওই ব্যাটক বলতে নেই, এটা তো দর্শক দেখবে। যাই হোক, আমরা যদি আপনাদের কারোর বাস লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা সেল করব। আর আমার এই মামা এই বাস ম্যানেজার, তিনি বাস ব্যবসায়ী, বিভিন্ন রকমের বাস তার সংগ্রহে আছে। তো হ্যাঁ, বাস দিয়ে দেবেন। এখন এই বাস কি, এই বাস তো বেশি ঝুলতে হবে না, তাই না মামা? এই বাস কি বেশি ঝোড়া লাগবে? না, কারণ এই বাসটা আপনারা দেখেন, এই বাসের কুঞ্চি খুবই কম, মানে বাসটা খুবই ভালো, অসাধারণ বাস, পিওর, দেখতে খুবই সুন্দর, অনেক মোটা, এবং বাসগুলো দিয়ে ওই চাটাই তৈরি করার জন্য মনে হয় খুব কাজের দেবে। এই যে এদিকে ভিতরে আরও মোটা মোটা গা, মানে ক্যামেরায় যেরকম দেখা যাচ্ছে তার থেকেও বেশি মোটা, মানে সরাসরি দেখলে। তাহলে চলো, আমরা এখন
বাড়ির দিকে যাচ্ছি নাকি? তো মামা স্কুল তো বন্ধ নাকি? খুলছে? কবে খুলবে? খুলে দিছে? এদিকেও ধান লাগানো। হ্যাঁ, কালকে বৃষ্টি হয়েছে, কালকে প্রচণ্ড বৃষ্টি। আমাদের গ্রামটা অনেক নিচু, বৃষ্টি হলেই পানি বেঁধে যায়। অনেকটা নদী না থাকলেও নদীর যে ফ্লেভার সেটা আমরা বুঝতে পারি, তাই না? আমাদের রাস্তাগুলো উন্নয়নের ছোঁয়া ছিল না। হাবর নদী নট শোয়িং, হাবর নদী নট শোয়িং হিয়ার, নো নো। আমরা এটা ফেব্রুয়ারি মাস চলছে না, তো এখন ইংরেজিতে কথা বলা যাবে না। এই যে রাস্তা খুবই বেহাল অবস্থা। একসময় পিচ ঢালা পথ ছিল, আমরা দেখাতে পারি আপনাদের, কিছু পিচ দেখাবো। দেখেন দেখেন, এই যে সেই পিস কিন্তু আছে, বিশ্বাস করবেন না, কিন্তু আমরা রেখে দিয়েছি কিছু পিস স্যাম্পল হিসেবে। হ্যাঁ, সংগ্রহ। মাঝে মধ্যে মনে হবে আপনি এইসব জায়গায় গাড়ি খুব দারুণ লাগে। এই যে রাস্তা, এখানে ধান লাগানো যাবে। এটা আমাদের প্রায় ধান লাগানোর মতো অবস্থা এখানে। তো মামার হলো এটা নানি বাড়ির গ্রাম, তাই তো? দারুণ একটা ছোট পুকুর, সুবুরি গাছ লাগানো। এগুলো যারা শহরে থাকেন তারা এই মজাটা পাবেন না। আপনাদের ঢাকা সিটি বা অন্যান্য সিটিগুলোতে শুধু কংক্রিট, আর আমরা মুক্ত বাতাস খাচ্ছি। কি দম, একটা দম নিয়ে দেখাও তো। কি শান্তি! হ্যাঁ, কি শান্তি! এটা কি গাছ বাবা? এটা কি গাছ বলো তো? সৌদি আরবের মতো একটা ব্যাপার স্যাপার নাকি? আমের মুকুল এসেছে, এই আম আমরা খাবো ইনশাল্লাহ। এটা আমার ভাতিজাদের গাছ, যথেষ্ট আম ধরবে। এবং গাছে প্রচুর মুকুল এসেছে না? এটা কি গাছ? ওই দেখা যায় তাল গাছ না? এই আমাদের গা, ওই আমাদের গা কেন? এইটাই তো আমাদের গা। হ্যাঁ হ্যাঁ, ওই দেখা যায় তাল গাছ, এই দেখা যায় তাল গাছ। তাল গাছে দেখি ভরা, মানে যাক খুব। এই দেখুন, আমাদের গ্রামের একজন বিখ্যাত কৃষক, সে বিঘায় প্রায় 100 মন ধান ফলাইছে এবার। স্যার, আপনার নামটা একটু পরিচয় দিয়ে দেবেন স্যার। জি জি জি। ও, আপনি কি ধানের যত্ন নিলেন? আচ্ছা আচ্ছা, কি কি দিলেন স্যার? ও, মারা হয়নি স্যার। এই যে শেওলা দেখতে পাচ্ছি, এতে কি ফলনের ক্ষতি হবে না? ওতে কিছু করতে পারবে না? আচ্ছা, আপনারা আমাদের গ্রামের একজন বিশিষ্ট, খুব হেভি, তাকে পীর নামে চেনে সবাই। হ্যাঁ, তার ফুতে অনেক কাজ হয়। আপনারা যার যার প্রয়োজন ফু মারার চলে আসবেন। ও, তারই বড় ভাই, দেখুন ইনিও আর এক পীর। উনি মনে করেন বড় পীর। এই মামা আসো। তো আমরা অনেকটা পথ চলে এসেছি বাড়ির কাছাকাছি। পীরিত দেখাই দিলাম কাকু, বুঝেছো? পীরিত দেখাই দিলাম। ওই যে আমার ইউটিউবে লাইভ দিচ্ছি। সুন্দর একটা বাড়ি, গ্রামের বাড়ি। আমার এক ভাতিজার নাজমুল। গ্রামের রাস্তাগুলো খুব একা বাঁকা হয়, সেই হিসাবে তোমরা গাড়িতে উঠে পড়েছ। দেখুন আমার বাগিনা কি ধরনের, আমাকে না নিয়ে সে আউট। আমার একটু জায়গা দাও বাইকের নিচে পিছে। হ্যাঁ, যেতে পারো। আমরা এবার বিল দেখাবো। আমাদের এখানে নদী না থাকলেও আমাদের একটা দারুণ বিল আছে, আমরা বিল পর্যন্ত নিয়ে যাব নাকি মামা? আমার মোবাইল কই? ও, মোবাইল দিয়ে ভিডিও করতেছে। এই যে গরুগুলো পিছলে যাচ্ছে, কিন্তু রাস্তা খুব পিছলে। এই যে আমরা নদীর কাছে চলে এসেছি প্রায়। আমাদের গ্রামে
রাস্তা খুবই আঁকাবাঁকা, পিচ ঢালা পথ ছিল এক সময়, যখন ওই যে উত্তম কুমার পিচ ঢালাই পথটারে ভালোবেসেছি, ওই গান গে যাওয়ার পর আর এই রাস্তায় পিচ নাই। এখন একটু চার্জ দিলেই আস্তে 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 ব্রেক ব্রেক ব্রেক, এই যে আমরা দেখেন কি সুন্দর বিল আমাদের। আরে দাঁড়ান না কেন, দাঁড়ান, আমাদের এটার নাম হলো কানা বিল। একে দেখি কি কানা মনে হয়, কি সুন্দর নৌকা আসছে, মাঝি, হ্যাঁ মাঝি কি দিচ্ছে খাবার মাছের, একটু জুম করলে দেখা যাবে। ওই যে নৌকা, হ্যাঁ বর্তমান সরকারের প্রতীক নৌকা মার্কা দিয়ে মাছের খাবার দিচ্ছে। এবং দেখেন গ্রামের উন্নয়ন কত সুন্দর, বিলের পাড় দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন পিলার, শুধু পিলার না, পিলারে কিন্তু তারও আছে, এই যে তার, হ্যাঁ বিদ্যুতে ভরপুর এই পূর্ব নারায়ণপুর গ্রামে দুই বিদ্যুতই আছে, পিডিবি এবং পল্লী। এবং এই যে আমার চাষা বিদ্যুতের বাসা, হ্যাঁ এই আমার চাষা বিদ্যুতের বিদ্যুৎ চাষার বাসা। এবং আমাদের গ্রামে দুইটা বিদ্যুতই আছে, যার কারণ এটা উন্নয়নের একটা বিশাল জোয়ার, এখানে মিল কলকারখানা করা সম্ভব। যারা বড় বড় উদ্যোক্তা আমার ভিডিও দেখছেন তারা এখানে আপনারা কলকারখানা করতে পারেন, কারণ 11,000 ভোল্টেজের না তোমাদের এই কারেন্ট, হ্যাঁ 11,000 ভোল্টেজের কারেন্ট। এবং আপনারা এখানে আসলেই মানে মিনি সৌদি আরব বলতে পারেন। এই যে আমার বাবার আর কি পৈতৃক সম্পদ, এখানে খেজুর গাছে ভরা, হ্যাঁ ফরমালিনমুক্ত কলা। এবং এই যে দেখেন একটা মিনি সৌদি আরব, এখানে খেজুর গাছে ভরা, খেজুরের খেজুর বাগান, হ্যাঁ প্রচুর খেজুর গাছ। যাই হোক সুন্দর একটা জায়গা, এখানে আপনারা আসতে পারেন বেড়াতে, আসলে মন ভালো হয়ে যাবে। গরমের সময় এখানে প্রচুর মানুষ আসে, এবং ঈদ এবং পয়লা বৈশাখে প্রচুর মানুষ হয়, ছুটিতে ভ্যাকেশনে মানুষ বাসায় আসলেই এখানে চলে আসে। আর আমার মামা তো একবার এক ঈদে এসেছে আর ফিরে যায়নি, হ্যাঁ তো মামা এসে এখানে একদম সেটেল হয়ে গেছে, এখন সে স্থানীয় ভাড়াটে হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, তো আমরা আজকের মতো বিদায় নেব। মামা তুমি একটু কিছু বলে বিদায় নাও, সবাইকে আসার দাওয়াত দিয়ে দাও এই বিলে, কানা বিলে। বিদায়, বিদায় পৃথিবী নাকি? ওকে বিদায় সবাইকে, হ্যাঁ বাই বাই। গাইজ বলবা না একটু, হ্যাঁ গাইজ, ওকে আসসালামু আলাইকুম। আজ আমি ভিডিওতে আসলাম না, আমার মামা আজকের ভিডিওর হিরো, আর এই পাশে তার আর এক মামা, আমার শালা একমাত্র শালা, হ্যাঁ দুই মাত্র আর হওয়ার সুযোগ নেই। ইনিও এসেছেন এখানে, এসে স্থায়ী একটা বসবাসের চিন্তাভাবনা করতেছে, আশেপাশে একটা মেয়ে পাইলে এখানে বিয়ে দিয়ে ওই বিলের পাড় দিয়ে বসায় দেবো। হ্যাঁ এখন ওই মাঝি অনেক দূর চলে এসেছে, মাঝি খাবার দিচ্ছে মাছের, ও অনেক কাছে চলে এসেছে, আচ্ছা আচ্ছা অনেক দূরে চলে এসেছে বলে ফেলেছিলাম না, আচ্ছা কথা উল্টে যাচ্ছে, ক্ষুধা লেগে গেছে তো। আর এই যে একটা বিখ্যাত কাঁঠাল গাছ আছে আমাদের এখানে, এই কাঁঠাল যে একবার খাবে সে আর কাঁঠাল খাওয়া ছাড়বে না, হ্যাঁ কিন্তু এবার কাঁঠাল খুবই কম, গাছটায় খুবই সুন্দর কাঁঠাল ছোটো ছোটো রোয়া হয়, খেতে খুব টেস্ট। যাই হোক কানাবিলের পাড় থেকে আমি এসার সময় আবারও আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, এবং আমার মামা এবং একমাত্র শালা আমরা সবাই মিলে আপনাদের কাছে এইখানে আসার জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।